হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লেন্ডারে কী করে স্পঞ্জ কেক তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি। একটা ব্লেন্ডারে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এবং হাফ কাপ চিনি। ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল, এবারে শুকনো উপকরণগুলো চেলে নিব একটা চালনির সাহায্যে। একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। আর যে ব্লেন্ডারে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো মতো একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আরও একটু ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবারে কেক মোল্ডে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাতাস বের হওয়ার জন্য একটু ট্যাপ করে দিচ্ছি, আর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস এভাবে দিয়ে দিচ্ছি, যেটা একেবারে অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে এর মাঝে এরকম একটা স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। কেকটা তৈরি হতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। কেকটাকে এবার কেক মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি। খুবই স্পঞ্জি এই কেকটা, বিকেলে চায়ের সাথে ভীষণ ভালো লাগে। আপনাদেরকে কেটেও একটা দেখাচ্ছি, খুবই স্পঞ্জি হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।